করবে যেটা হচ্ছে আমাদের টিস্যু টাইটেনিং। এটার কাজই হচ্ছে টিস্যুকে টাইট করা, এটার কাজই হচ্ছে ব্রেস্টের টিস্যুটাকে টাইট করা, ব্রেস্টের টিস্যুটাকে টাইট করা, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেস্ট একদম সার্জারির মতো টাইট করার, টাইট করার সিরাম। আর মাথায় রাখবেন, মাথায় রাখবেন যে ক্রিম থেকে সিরাম অনেক সেভ হয়। ক্রিম গুলো ব্রেস্টে সমস্যা করতে পারে, কিন্তু এটা সিরাম, এটা পানির মতো। আমি দেখাচ্ছি, যদিও এটা ব্রেস্টের প্রোডাক্ট, যদিও এটা ব্রেস্টের প্রোডাক্ট, আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে নিয়ে, ঠিক আছে। দেখেন এটা পুরো সিরামের মতো, মানে পানির মতো, ঠিক আছে। এটা টোটাল, এটার কনসিস্টেন্সিটা হচ্ছে পানির মতো। দ্যাটস ওয়াই যখন আপনি এটা ব্রেস্টে লাগাবেন, ব্রেস্টে আপনার যদি কোনো ইয়া থাকে, মনে করেন যে টিউমার হবে হবে, ব্রেস্টে চাকা বেঁধে আছে, ওই চাকাটা উল্টা এটা ঠিক করে ফেলবে, মানে আপনার ব্রেস্টটাকে সুন্দর করবে, আপনার ব্রেস্টে কোনো ক্ষতি তো করবেই না, উল্টা ব্রেস্টের কোনো প্রবলেম থাকলে সেটাকেও সলভ করবে। হ্যাঁ, সো এটা ব্রেস্টের টিস্যুকে টাইট করে, ব্রেস্টের লুজ টিস্যুকে, যাদের ব্রেস্টে একদম হচ্ছে আপনার ঝুলে গেছে, ঝুলা ব্রেস্টকে এটা টোটালি আপনার টাইট করবে, ঠিক আছে। এটা কয়টা ইউজ করতে হবে, একদম খারাপ অবস্থা থাকলে, যে একদম লাউ কুদু হয়ে গেছে, তাহলে আপনার তিনটা লাগাইতে হবে, একদম লাউ কুদু হয়ে গেলে তিনটা লাগাইতে হবে। আর যদি বলেন না আমার হালকা একটু ব্রেস্ট আমার ঝুলে গেছে, এটা আনমেরিড মেয়েরাও কিন্তু লাগাইতে পারবে, আনমেরিড মেয়েদেরও কিন্তু ব্রেস্ট ঝুলে যায়, ঠিক আছে। তো এটা যদি বলেন যে আপু আমার হচ্ছে একদম ঝুলে গেছে, তাহলে আপনারা তিনটা লাগাবেন, আর যদি হালকা পাতলা ঝুলে যায়, একটা দিয়ে আপনার রেজাল্ট হবে, ঠিক আছে।